জীবনে একবারই যে দৃশ্য দেখতে চলেছে বিশ্ববাসী, এখন থেকে আগামী সেপ্টেম্বরের মধ্যে কোনো একদিন রাতের আকাশে ঘটতে চলেছে বিরাট এক বিস্ফোরণ। শৌখিন জ্যোতির্বিজ্ঞানীদের জীবনে একবারই মহাকাশে এমন অদ্ভুত ঘটনা সাক্ষী হয়ে থাকার সুযোগ করে দেবে এটি। পৃথিবী থেকে 3000 আলোক বর্ষ দূরে ঘটবে এ তারকা বিস্ফোরণ। মহাকাশের করোনা বোরিয়ালিস নক্ষত্রমণ্ডল বা নর্দার্ন ক্রাউনের বাইনারি তারকা ব্যবস্থা খালি চোখে দেখতে সাধারণত খুবই ম্লান। তবে প্রতি 80 বছর বা এরকম সময়ের ব্যবধানে এই নক্ষত্রপুঞ্জের দুটি তারার মধ্যে স্থানচ্যুতি ঘটে। এ সময় বড় সংঘর্ষে জড়ায় তারা। সংঘটিত হয় বিশেষ ধরনের পারমাণবিক বিস্ফোরণ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, ওই বিস্ফোরণের ফলে যে আলোর দ্যুতি ছড়াবে সেটি দৃশ্যমান হবে একটি নতুন তারার মতো, আর তা ধ্রুব তারার মতোই উজ্জ্বল। মনে হবে আমাদের রাতের আকাশে এ তারা হঠাৎই কয়েকদিনের জন্য হাজির হয়েছে। এ নিয়ে অন্তত তিনবার এমন ঘটনার সাক্ষী হয়ে থাকবে মানবজাতি। প্রথমবার এমন ঘটনা আবিষ্কার করেন 1866 সালে আয়ারল্যান্ডের বহুশাস্ত্রবিদ জন বার্মিংহাম। এরপর একই ঘটনা আবার দেখা যায় 1946 সালে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির জ্যোতির্বিদ সুমার স্টারফিল্ড এ ঘটনার জুতসই নাম দিয়েছেন। বার্তা সংস্থা এফপিকে স্টারফিল্ড বলেন, নোভার নবজ্যোতিষ্ক এই ফেটে পড়া দেখতে খুবই উৎসুক হয়ে আছেন তিনি। 1960 এর দশক থেকে এ জ্যোতির্বিদ ব্লেজ স্টার নামে পরিচিত নক্ষত্রপুঞ্জ টি করোনা বোরিয়ালিস এর ওপর মাঝে মধ্যেই কাজ করেছেন। আগামী 5 মাসের মধ্যে ঘটতে যাওয়া দুই তারকার ওই বিস্ফোরণ থেকে জ্যোতির্বিদেরা কি তথ্য খুঁজে বের করবেন সে বিষয়ে অনুমান নির্ভর একটি গবেষণা নিবন্ধ তৈরির কাজ শেষ করছেন স্টারফিল্ড।